এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সরকারি জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুপক্ষ। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার জগৎবল্লভপুর। সরকার জমির দখলকে কেন্দ্র করে দুই দলের এই সংঘর্ষ ঘটে। হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। জগৎবল্লভপুরের ঘোড়াপাড়ার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি ঘটেছিল? সরকারি জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয়েছে প্রায় পাঁচ জনের মতন। দেখা যাচ্ছে যে বাঁশ, লাঠি এবং রড দিয়ে, হাসোয়া দিয়ে হামলা এবং পাল্টা হামলা করা হয়েছে। এটা ঘটনা ঘটেছে রবীন্দ্র ঘোষ নামে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে রবীন্দ্র ঘোষ বাবুর স্ত্রী এবং তার পুত্রবধূ আহত হয়েছে। হাওড়া জগৎবল্লভপুর ইচ্ছাপুর ঘোষপাড়ার ঘটনার তদন্তে জগৎবল্লভপুর থানার ঘটনাস্থলে এসে তবে গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখন উত্তেজনা রয়েছে, যেটা পিডাব্লিউর জায়গাকে, জমিকে জোর করে দখল করে অভিযোগ আসছে সুজয় ঘোড়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে এবং পিন্টু ঘোড়া সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ আসছে। বেশ কয়েকদিন ধরে এই এলাকায় বাঁশ দিয়ে এবং বিভিন্নভাবে ঘেরার চেষ্টা করছিল পিন্টু সুজয়রা, এবং তার আজ দুপুরে এই ঘটনা ঘটে এবং উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে তুমি দেখতেই পাবে ছবিতে। পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে? দেখো, এখন জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ঘটনায় পুলিশ তদন্তে নেবে, দুপক্ষের সঙ্গে কথা বলছে। তবে এই মুহূর্তে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা কম থাকলেও ঘটনা পুরোপুরি যে অভিযোগ থানা জানালে তারপরে পুলিশ পদক্ষেপ নেবে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই যে দুপক্ষ, এরা দুপক্ষই কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি? না, দেখো, রাজনৈতিক দলের সঙ্গে একেবারেই যুক্ত নয়, এরা একেবারে প্রতিবেশী, প্রতিবেশীর মধ্যেই। সরকারি জমি দখল করতে যাচ্ছে অথচ তাদের মধ্যে এত বড় গন্ডগোল হলো, পুলিশ কেন এই বিষয়ে পদক্ষেপ করেনি? দেখো, পুলিশের কাছে আগেই এই খবরটা ছিল না, তবে ঘটনা ঘটার পর থেকেই এলাকার মানুষজন পুলিশকে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ এসেছে। সরকারি জমি এইভাবে দখল করা যায় না, কিন্তু কিভাবে এই দখলের চেষ্টা করা হচ্ছে, একদম যেহেতু যে যাদের সঙ্গে এই গণ্ডগোল তাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটছিল বলে তারা প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় এই এত বড় একটা ঘটনা ঘটে গেল। তবে এই মুহূর্তে দুপক্ষকে যে সরিয়ে দেওয়া হয়েছে, ঘটনার যে উত্তপ্ত হয়েছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলো, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই জায়গায় সরকারি পক্ষ থেকে এখানে ব্যবস্থা নেওয়া হবে যেটা পুলিশের তরফ থেকে জানা হচ্ছে। তবে এখনো যে ঘিরছিল অর্থাৎ সুজয় এবং পিন্টু তাদের বিরুদ্ধে পুলিশ গোটা বিষয় তদন্ত করেছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। দড়ি দিয়ে পয়সাটা মার না, মারা মোটা জোড়া।